আলহামদুলিল্লাহে রাবিল আলমিন আলহামদুলিল্লাহে নাসরুল্লাহ সাহেব জজাক আজকের পরের বিষয়বস্তু হলো মানবতার সেবা সর্বোত্তম মানুষ হওয়ার শর্ত হল মানবতার সেবা সর্বোত্তম মানুষ হওয়ার শর্ত হল মানবতার সেবা ডক্টর মনসুর বক্তৃতা করছেন মসুরম ইসলামের অতিথি السلام عليكم ورحمة الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر

করার পূর্বে আমি আপনাদেরকে একটা যুদ্ধের ময়দানে নিয়ে যাব এটি আর মুখ যুদ্ধের কথা যা ইসলামের প্রথম যুগেই হয়েছিল সে যুগে যুদ্ধ প্রাথমিক ধরনের অস্ত্রের মাধ্যমে করা হতো ক্ষয় হতো অনেক বেশি হযরত আকরামা হযরত সোহেল বিন আমর এবং হারেস বিন হেশাম তিনজন সাহাবি যুদ্ধে মারাত্মকভাবে আহত হন মৃত্যুর পথযাত্রী যাত্রে ছিলেন চরম পিপাসার্থ ছিলেন তারা একজন সাহাবি আত্মীয় কোনো আত্মীয়ের প্রতি লাগলেন এবং হজরত আক্রামার দিকে দেখলেন তিনি পানি চাচ্ছিলেন সাহাবি হজরত আকরামাকে কয়েক ফোঁটা পানি দিতে চাইলেন তারা বুঝতে পারলেন যে সোহেল ও নিকটেই আছে তার অবস্থায় একই হজরত আকরামা সে পানি নিতে পানি পান করতে অস্বীকার করেন সাহাবিকে সেই পানি হজরত সোহেল বিন নাম্বারের কাছে নিয়ে নিয়ে যেতে বলেন এবং বলেন যে সে পানি তাকে হয় সেই সাহাবী হজরত সোহেলের কাছে যান তৃতীয় সাহাবী হজরত হারেস যিনি আহত ছিলেন তিনিও একান্ত পিপাসার্থ ছিলেন মারা যাচ্ছিলেন এবং হজরত সোহেলও সেই পানি পান করতে নিষেধ করেন আর সেই প্রথম সাহাবিকে বলেন যে পানি হজরত হারেসের কাছে নিয়ে যা হোক সেই সাহাবি যখন হারেসের কাছে যান পানি নিয়ে তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন দেন তিনি তারপর তিনি দ্বিতীয় সাহাবির কাছে সোহেলের কাছে সেই পানি দেওয়ার জন্য হাজার সোহেলও সেই অবস্থায় শহীদ হয়ে যান তিনি আক্রামার কাছে যান আক্রামাকে সে পানি দেওয়ার জন্য আক্রামাও আক্রামও মারা যান তাদের তিনজনই ভাইয়ের সেবা করার প্রেরণায় ইন্তেকাল করেছেন এরা কারা কোথেকে এসেছেন যেভাবে ইতিপূর্বে বলা হয়েছে তারা যেই সমাজে বসবাস করতেন সেই সমাজ হল নিষ্ঠুর এবং বর্বর যেসব সেই সমাজেরই তারা অংশ ছিলেন আরবের মানুষ সে যুগে দরিদ্রদের কোনো পরোয়া করতো না বিধবাদের পরোয়া করতো না যুদ্ধের ময়দানে যেই সামনে আসতো সুযোগ পেলে হত্যা করতো অসুস্থ রুগ্ন বা বাচ্চা মহিলা সবাইকে তারা নির্বিচারে হত্যা করত কিন্তু কিছু পরিবর্তন এসে গেছে সেই সমাজে হযরত মোহাম্মদ রসুল্লোর আগমনের পর এবং তিনি তার নিজের সাথে আল্লাহর বাণী নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন তিনি আল্লাহ সাথে সম্পর্ক স্থাপন করেন এবং মানবতার সাথে এক সুসম্পর্ক স্থাপন করেছেন মানুষের কোরআনকারী এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে এসেছিলো যে সমাজে মানবতা এবং আল্লাহ তালার জন্য ভালোবাসার প্রাধান্য থাকবে আমি কোরআনের একটি আয়াত পড়বো যে আয়াতে আল্লাহ তালা মানব সেবাকে কত গুরুত্ব দিয়েছেন তা স্পষ্ট হয় চার নম্বর সুরার কথা বলছেন সুরানসার যে আল্লাহ তালাকে ইবাদত করো আল্লাহর ইবাদত করো কার তার সাথে কাউকে শরিক করবে না এবং পিতা পিতামাতা ইয়ীম দরিদ্র এবং প্রতিবেশী এবং তোমার পাশে বসবাসকারী সাথী পথিক এবং যারা তোমার ডান হাতের অধীনস্থ তাদের প্রতি সদয় হও আর আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না আল্লাহর ইবাদতের কথা বলার পর সেরেকে না করার নির্দেশ দেওয়ার পর তালা আত্মীয় মানুষের সাথে সদ্ব্যবহারের কথা বলছেন কোরআনে অনেক এমন আয়ত আছে যে জাকাত সৎকা আর্থিক কোরবানের উল্লেখ আছে দরিদ্রদের গরিবদের সাহায্যের কথা আছে একটি আয়তে আছে যে আমরা আমাদেরকে সাথীদের সাথে ন্যায় ন্যায়ের ভিত্তিতে আচরণ করতে হবে আল্লাহ তালা বলেন যে ইনল্লাহাই আমার বিলাত ইসান তোমার সদয় তোমার সুবিচার করতে হবে অনুগ্রহ করতে হবে আত্মীয় আচরণ করতে হবে এখানে কথা বলা হয়নি যে মুসলমানের প্রতি আত্মীয় আচরণ করতে হবে বরং বলেছেন সমগ্র মানবতার সাথে রসুল্লার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে মানবতার সেবা মানবতার খেদমত খুদা কাছে নিয়ে আসে রসগুল্লার এক হাদিস আমি পড়ব আল্লাহ তালা আদম সন্তানকে কি আমার দিবসে জিজ্ঞেস করবেন যে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসনি আদম সন্তান বলবে হে আল্লাহ আমি কিভাবে তোমাকে দেখতে আসবো তুমি সারা বিশ্বের প্রভু প্রতিপালক আল্লাহ বলবেন তুমি জানতে না যে আমার এক বান্দা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাওনি তুমি যদি তাকে দেখতে যেতে সাহায্য করতে তাহলে আমাকে তার কাছে পেতে হে আদম সন্তান আমি একবার খাবার চেয়েছিলাম আদম সন্তান বলবে যে হে আল্লাহ তুমি সারা বিশ্বের অধিপতি আমি কিভাবে খাবার দিতে পারি তোমাকে আল্লাহ তালা বলবেন যে আমার এক বান্দা ক্ষুধার্থ ছিল তাকে যদি খাবার দিতে আমাকে তুমি তার কাছে পেতে হে আদম সন্তান তুমি আমি যখন পিপাসার্থ ছিল আমাকে পানিয়ে দাও নি আমি তোমাকে কীভাবে পানি দিতে পারি হে হে প্রভু তুমি সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তালা বলবেন যে আমার এক দাস ক্ষুধার্ত পিপাসার্থ ছিল তুমি যদি তাকে পানীয় দিতে তাহলে আমাকে তার কাছে পেতে অনুভাবে বলা যায় যে আল্লাহর অধিকার এবং মানুষের অধিকার সমান্তরালে চলে একটির সাথে অন্যটি সংশ্লিষ্ট সম্পৃক্ত রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে পূর্ব বক্তায় আপনারা শুনেছেন মানবতার প্রতি তার প্রকৃত ভাগ্য বিভাগের ভালোবাসা ছিল মানবতার প্রতি ভালোবাসা তার মাঝে ও মারসালনাগার রহমতুল আলামিন এই ঘোষণার পূর্বেও তার তিনি মানুষের প্রতি ভালোবাসা রাখতেন আমার পূর্বের বক্তি বক্তা এই মান সাথী সঙ্গীদের সাথে রসুল্লাহর আচরণ কেমন হতো তা স্পষ্ট করেছেন এমনকি সমস্যার যুগেও আপনারা জানতেন যে তায়ে ফের ময়দানে যখন তার প্রতি পাথর নিক্ষেপ করা হয় রক্ত প্রবাহিত শরীর থেকে তখনও তিনি তাদের ক্ষমা করেন মক্কায় বি যখন বিজয়ী জেনারেল হিসাবে প্রবেশ করেন সেই ঘোষণা করেন যে লতা শ্রী বা আলাই যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন তখন সাথীদেরকে বলছিলেন যে আমার মানুষের কৃতদাস এবং মহিলা এবং নারীদের ব্যাপারে আমার শিক্ষাকে স্মরণ রাখবেন তো তিনি এমন এক সমাজ প্রতিষ্ঠিতা করেছেন যেখানে সবার অধিকারের সংরক্ষণ হয়েছে মুসলমানরা এই শিক্ষা মেনে চলেছে তারা এমন সমাজ প্রতিষ্ঠিত করেছে সেই সমাজে পিতা স্ত্রী দরিদ্র ইয়তিম মিসকিন সবার অধিকারের অধিকার সংরক্ষণ করা হয়েছে বন্দীদের সেবার জন্য কমিউনিটি গঠন করা হয়েছে রসুল ইসলামের ইন্তেকালের পর খোলাফায়ের দিন এবং শাসকরা একই পদ অনুসরণ করেছেন মানব সেবার আমি হজরত অমরের একটা দৃষ্টান্ত দেব তিনি রাতের বেলা রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন প্রদর্শন করতেন খলিফা একবার তিনি একটা তাবুর কাছে আসেন সেখানে এক ব্যক্তি ছিল আর যে হজরত অমরকে চেনে নেই সেই ব্যক্তি জিজ্ঞেস করতেন তিনি জিজ্ঞেস করলেন সেই ব্যক্তি বললেন বলে বললেন যে আমি হজরত আমির মোমেনকে খুঁজছি হজরত অমর তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছেন তাবর থেকে কোন ধরনের আওয়াজ আসছে সে ব্যক্তি বলেন আমার স্ত্রীর বাচ্চা হবে কিন্তু দেখার কেউ নেই হয়তো অমর তাৎক্ষণিকভাবে তার ঘরে যান তার স্ত্রীকে তার সাথে আসতে বলেন কিছু খাদ্য পানীয় নিয়ে সেই তাবুতে আসেন হচ্ছে তোমার স্ত্রী ভিতরে যান এবং সেই মহিলাকে সাহায্য করেন হতমে বাইরে বসে তাদের জন্য খাবার প্রস্তুত করেন সে বাচ্চার জন্ম হয় এবং হতো তোমার স্ত্রী বাইরে এসে বলেন আমিরুল মমেনিন এই ব্যক্তিকে শুভ সংবাদ দেন যে তার সন্তান হয়েছে আমিরুল মমেনিন সেই ব্যক্তি লজ্জিত হলেন যে খলিফা তার সামনে দাঁড়িয়ে আছেন তোমার। তার মন জয় করেন এবং পরের দিন তাকে তার তার জন্য সাহায্য পাঠান তিনি এভাবে মুসলমান শাসকরা সকল যুগে এই সমস্ত বিষয়ের খেয়াল রেখেছেন সদকা বাইতুল মাল জাকাত এবং ট্রেজারি প্রদর্শিত মুসলমানরা সকল ক্ষেত্রে নেতৃত্বের আসনে আসেন হয়েছে বিজ্ঞান দর্শন সভ্যতা সংস্কৃতি সকল ময়দানে তারা শীর্ষে ছিলেন আর আল্লাহ তালা তাদেরকে সর্বশ্রেষ্ঠ হওয়ার সম্মান দান করেছেন তাদের মাথায় মোকটে তারা বিনয় ছিলেন কিন্তু তারা মানবতার সেবা অব্যাহত রাখেন যেখানে তারা গিয়েছেন তারা মানবতার সেবা করেছেন শত্রুরা এই কথা স্বীকার করেছে যে সত্যি মুসলমানরা মানবতার সেবক এখন আমি একটা প্রশ্ন রাখতে চাই শ্রোতাদের সামনে এই দুটো কেন সম্পর্কযুক্ত ও কেন সর্বশ্রেষ্ঠ মত হওয়া কেন অখ্রিজাত লিন্নাসের সাথে সম্পর্ক সর্বশ্রেষ্ঠ ও মতকে কেন মানবতা সেবার সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে এই বিষয়ে ব্যাখ্যা করার জন্য আমি পুনরায় আপনাদেরকে খাইবারের যুদ্ধের ময়দানে নিয়ে যাব যেখানে রসরুল্লা সাল্লাহ সামান তার সাথীরা খাইবারের দুর্গের সামনে সারিবদ্ধ হন শত্রুরা দুর্গের পিছনে ছিল রসুল্লাহ সালাম সেদিন বলেন যে আজকে আমি তরবারি গত গতকাল আগামীকাল তরবারি এমন ব্যক্তির হাতে দেব যে যুদ্ধ জয় করে পরের দিন তরবারি বাড়ি হজরত আলীর হাতে দেন হজরত আলী রসুল্লাহকে জিজ্ঞেস করেন আমি গিয়ে তাদেরকে কী বলবো রসুল্লাহ আসলাম বলেন যে তাদেরকে বলবে তাদেরকে শুধু ইসলামের বাণী পৌঁছাবে এবং বলবে যে এটি সঠিক পথ রসুলাম বলে যে যদি তুমি এক ব্যক্তিকে যদি এক ব্যক্তিকেও সঠিক পথ দেখাতে পারো তাহলে এটি একশত লাল উঁটের তুলনায় বেশি মূল্যবান সেই যুগে লাল উঁট আরও অত্যন্ত মূল্যবান প্রাণী ছিল তো বলা যায় যে রসুল ইসলাম বলেছেন তাকে যে পরকালের শাস্তি যদি তুমি সাথে কাউকে রক্ষা করতে পারো তাহলে সর্বোত্তম সেবা কেউ যদি ক্ষুধায় থাকে তার ক্ষুধা দূর কেউ যদি ক্ষুধার্থ হয় তার ক্ষুধা দূর করো কেউ পরকালে শাস্তি পাওয়ার যোগ্য হয়ে তাকে শাস্তি বাঁচানোর চেষ্টা করো আমার ভাইয়েরা দুর্ভাগ্যবশত মুসলমানরা এই শিক্ষাকে একযুগে ভুলে যায় যে শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল আর তারা মানুষের সাহায্য করার পরিবর্তে মানুষকে ঘৃণা করা আরম্ভ করে তারা সহিংস হয়ে ওঠে তারা সন্ত্রাসের পথ বেছে তার তারা আর প্রশংসা পাওয়ার যোগ্য থাকেন তারা কোনো ক্ষেত্রে আর নেতা থাকেন এবং এখন কোন ক্ষেত্রেই তারা তারা নেতৃত্বের আসনে নেই আল্লাহ তালা কিন্তু মুসলমানদেরকে ভুলেননি তিনি মোহাম্মদ রসলার বাণীকে ভুলেননি আর অবশেষে সেই প্রভাত উদিত হয়েছে যখন ফেরেশতা আজেল হয়েছে এবং হজরত মির্জাকুল্লাহ মোহাম্মদ আল্লাহিস্লাম মাসিহ মদিস আবির্ভূত হন তিনি ইসলামের সঠিক চিত্র পুনরায় আমাদের সামনে তুলে ধরেন এবং আমাদের আল্লাহর অধিকার এবং সাথী মানুষের অধিকার আমাদের সামনে তিনি স্পষ্ট করেছেন আপনারা হজরত মাসি যে উদ্ধৃতি তা হয়তো পরে থাকবেন আমি সমস্ত মুসলমান খ্রিস্টান হিন্দু আর্যদের সামনে কথা স্পষ্ট করতে চাই যে পৃথিবীতে আমার কোনো শত্রু নেই আমি মানবজাতিকে জাতিকে সেইভাবে ভালোবাসি যেভাবে এক স্নেহপ্রবণ মা বাচ্চাদেরকে বরং আরও বেশি ভালো ভালোবাসি আমি সমস্ত মুসলমান খ্রিস্টান হিন্দু এবং আর্যদের সামনে এটি স্পষ্ট করতে চাই যে পৃথিবীতে আমার কোনো শত্রু নেই আমি মানবতাকে এক স্নেহময় মায়ের তুলনায় বেশি ভালোবাসি তিনি আরও বলেন এক জীবন উৎসাহ করা আল্লাহর জীবন উৎসাহ করার দ্বিতীয় দিক হলো আল্লাহ সৃষ্টির সেবায় জীবন উৎসর্ণ করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের বোঝা বহন তাদের দুঃখ লাঘব করা তিনি বলেন যে অন্যকে আরাম দেওয়ার জন্য কষ্ট সহ্য করা উচিত অন্যদের আরাম দেওয়ার জন্য কষ্ট সহ্য করা উচিত অন্যদের অন্য সান্ত্বনা দেওয়ার জন্য বরণ করা উচিত তিনি বলেন আমার অবস্থা তো হলো এমন যে আমি নামাজে থাকি নামাজের অবস্থায় কারো যদি দুঃখের কথা শুনতে পাই আমি নামাজ ছেড়ে দিই এটি এমন নজর নাচ পছন্দ করে নেই বরং তিনি এই পয়গাম দিতে চেয়েছেন যে তোমার সঙ্গী বা সাথীর চাহিদা পূরণ করো ওসিয়তের ওসিয়ত ব্যবস্থাপনার ছয়টি গুরুত্বপূর্ণ দিক আছে হাজার মসিমা ইসলাম বলেন যে যে ওসিয়তের অধীনে যে তহবিল সংগ্রহ হবে এই তহবিল এমন ইয়েটিম দরিদ্র এবং নতুন বয়তকারীদের সাহায্যের জন্য যাদের জীবন জীবনযাপনের জন্য পর্যাপ্ত উপকরণ নেই তিনি তার রচনায় আমাদেরকে বলেছেন যে আত্মীয় আচরণ করো সবার সাথে সেভাবে ভালোবাসা যেভাবে মা ভালোবাসেন মানুষকে আমাদের প্রিয় ইমাম খালিফাজ জার্মানির জুমার খোদ্ যা বলেছেন সেখান থেকে এটা উদ্ধৃতিপূর্ব তিনি কি বলেন তার শুনুন তিনি বলেন তাকোয়াভিং শুধু ইবাদত করলেই অর্জিত হয় না জামাতের সেবা করেই হয় না হাজর মুসিম্মদ এবং খেলাফদের আনুগত্যের মাধ্যমেই কেবল অর্জিত হয় না তাকেও তখনই অর্জিত হয় যখন পিতামাতার অধিকার স্ত্রীর অধিকার স্বামীর অধিকার সন্তান সন্ততি এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অধিকার প্রদান করা হয় যে মাতের সদস্যদের অধিকার যদি প্রদান করা হয় তাহলেই তাকে অর্জিত হয় বরং শত্রুর অধিকার প্রদান তাকে অর্জিত হয় এমনকি শত্রুর অধিকারও প্রদান করা আবশ্যক রসুল্লাহ এবং মসিম্মদের আচরণ এমনই ছিল আলহামদুলিল্লাহ খিলাফতের নেতৃত্বে আহমদিয়া জামাত একই চিত্র আজকে তুলে ধরছে যে চিত্র হজরত মোহাম্মদ সালাহসাল্লামের যুগে ছিল মানবতার সেবার ক্ষেত্রে তাদের আচরণ হাজর আমি পূর্বেই বলেছি রসল্লা সাল্লামের শিক্ষা অনুসারে মানুষকে সঠিক পথে পরিচালনা পরিচালিত করাই মানবতার প্রকৃত সেবা আহমদিয়া জামাত এক্ষেত্রে মানবতার সেবা করছে পৃথিবীর সকল অঞ্চলে মোবাইল লেগ প্রেরণ করে সত্যের বাণী প্রচার করে খেতবেন করছে এবং মুসলমানরা মিশনরা সেখানে কোরবানির শিকার করছে যারা প্রথম যুগে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে মোবাইলে হিসাবে গিয়েছেন তারা যুবতী স্ত্রী রেখে গেছেন এসে দেখে বৃদ্ধা হয়ে গেছে অনেকেই বালক সন্তান ছোট শিশু রেখে গেছে এসে দেখেছে তারা যৌবনে উপনীত তাদের অনেকেই ঘরে পিতা মাতা রেখে গেছেন কিন্তু এসে দেখেছেন পিতামাতা সকলে ইন্তেকাল করেছেন তাদেরও অনেকে যখন সেবার জন্য ময়দানে গিয়েছেন সেই সমস্ত দেশে তারা ইন্তেকাল করেছেন যেখানে গিয়েছেন আর কখনও ফিরে আসেননি একমাত্র উদ্দেশ্য ছিল মানবতাকে পুনরায় ক্ষোধার চরণে উপস্থিত করা জামাতার এমন সদস্য আছে যারা আফ্রিকার দরিদ্র দেশে শিক্ষার জন্য এবং কৃষির ক্ষেত্রে কাজের ভূমিকা রাখার জন্য গিয়েছেন এক এক ব্যক্তি বলেন যে আফ্রিকা এমন সময় গিয়েছেন যখন বিদ্যুৎ ছিল না পানি ছিল না জঙ্গলে তিনি ঘুমাতেন অল্প সময়ের ভিতরে তার পঁচিশ কিলোগ্রাম ওজন কমে যায় কিন্তু সেখানে তিনি অবস্থান করেন দীর্ঘকাল সেই ব্যক্তি হলেন আমাদের প্রিয় ইমাম হজর মির্জা মসরুর আহমদ আয়াদ আহমদিয়া মুসলিম জামাত ছোটো ছোটো স্কুল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে মানবতার খেদ করছে আহমদিয়া জামাত ছোটো ছোটো ক্লিনিক হোমিও ক্লিনিক সেখানে প্রতিষ্ঠা করে মানবতা সেবা করছে তাহের হাট ইনস্টিটিউট রয়েছে যেখানে সহস্র সহস্র মানুষের খেদমত করা হচ্ছে আহমদিয়াদের ঘিন্ন শত্রু এই সমস্ত হাসপাতালে আসে সেবা পাওয়ার জন্য আহমদিয়া মুসলিম জামাত জীবনের সকল ক্ষেত্রেই খেদমত করছে যেমন চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব মির্জা মুজাফর আহমদ সাহেব পাকিস্তানের লোকদের যে সেবা দিয়েছেন ফোরকান ফোর্স ফোরকান ফোর্সে আহমদের অংশ নিয়েছে যেখানে যখন পাকিস্তানের হেফাজতের জন্য এটি আবশ্যক ছিল আবশ্যকতা ছিল এটিএমদের সেবা করছে দরিদ্রদের বিভিন্ন স্কিম এবং তহবিলের মাধ্যমে জামাত দরিদ্রের সেবা করে চলেছে খলিফাতুল মাসির রাবে আহমুল একটা স্কিমের সূচনা করেছে এর নাম হলো বৈতুল হামদ অর্থাৎ ঘর নির্মিত হচ্ছে দরিদ্রদের জন্য বয়স্কদের জন্য এবং বিধবাদের জন্য যারা এক্ষেত্রে কোটি কোটি টাকা দিয়েছে তাদের দৃষ্টান্ত দেব না বরং আমি শুধু এটি বলবো যে আমাদের সদস্যদের হৃদয়ে মানবতার কথা ভালোবাসে একটা ছোট বালক সেই সময় হুজুরকে লেখে যে হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার মা মানুষের ঘরে কাজ করেন মাসে নব্বই টাকা আয় করেন তিনি আমাকে পাঁচ টাকা দিয়েছেন স্কুলের কিছু জিনিস ফটো ক্রয় করার জন্য আমি পাঁচ রুপায় বেতুল হাম স্কিমের জন্য দিতে চাই মানবতার সেবার উদ্দেশ্যে সম্প্রতি হিউম্যানিটি ফার্স্টের অধীনে আমাদের মানবতার সেবা অনেক বেড়ে গেছে বিভিন্ন দেশে ত্রাণ সাহায্য দেওয়া হচ্ছে এবং চোখে চিকিৎসা করা হচ্ছে পানির ব্যবস্থা করা হচ্ছে ক্লিনিক প্রস্তুত করা হচ্ছে যে আমাদের সদস্যরা বাইরে মানবতার সেবা করে চলেছে আমাদের হৃদয়ে এবং আমাদের আত্মায় মানবতার সেবার প্রেরণা রয়েছে মানুষ বাইরে যায় এবং মানবতার সেবা করে আহমেদিরা রক্ত দেয়া ক্ষুদার্থদের খাবার খাবার খাওয়ানো সম্প্রতি মুসলিম পর লাইফ ক্যাম্পেইন এর অধীনে ত্রিশ হাজার যে প্রাণ রক্ষা করা হয়েছে দশ দশ হাজার ইউনিট রক্ত সংগ্রহের মাধ্যমে যশা সালানায় যদি আপনারা এখানে দেখেন আমরা জার্মানির যশা সালানা দেখেছি সেখানে হাজার হাজার স্বেচ্ছাসেবী আছে যারা আমাদের খ্যাত প্রস্তুত তারা বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের সেবা করছে আমাদের খাবার সরবরাহ করছেন তিনি যে সদস্যদের সেবার প্রেরণা সর্বশ্রেষ্ঠ উম্মত গঠিত হয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে তারা সম্মিলিতভাবে সর্বশ্রেষ্ঠ উম্মত গঠন করে সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে হবে আমাদেরকে আমাদের দয়া দয়াদ্রহ হতে হবে মানবতা আমাদের নিজেদের মাঝে প্রদর্শন করতে হবে যদি আমাদের আমাদের পরিবারের আমাদের ঘরে কাউকে যদি আমরা মানবতার সেবার দাবি করি আমরা কি আমাদের চতুর্পাশে যারা আছে স্বজন আছে তাদেরকে আমরা সেবা করছি কিনা আমরা আমাদের স্ত্রীদের সেবা করি কিনা আমরা আমাদের পিতামাতাকে মাতাকে শ্রদ্ধা করেছেন আমরা আমাদের সন্তান সন্ততির প্রতি ভালোবাসা প্রদর্শন করেছি আমরা আমাদের নিজেদের জামাতে ভ্রাতৃত্বপন প্রদর্শন করি কিনা এই ভালোবাসা আমাদের নিজেদের পরিবেশে দিতে হবে বাইরে বাইরের লোকদের ভালোবাসা প্রদর্শনের পূর্বে কারো ঘর স্কুলের কাজের সাহায্য করা বাজার কারো যেন চেয়ার খালি করে দেয়া বাজার করতে সাহায্য করা এই সমস্ত বিষয়গুলোই তো মানব সেবা আমরা যে সেবা করি আমাদের সেবার যে আয়টা পিছনে আছে যে খেকমতের সাথে এই বিষয়টি আবশ্যক ভালো কাজের আদেশ মন্দ কাজের নির্দেশ এটিও আবশ্যক আপনি যখন সেবা করেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে তারা আমাদের কাছে আসবে তারা আমাদের ভিতর ভালো দেখবে মঙ্গল দেখবে তারা আমাদের কাছে যখন আসবে দেখবে যে এরা ভালো মানুষ এরাই মন্দ কাজ থেকে বিরত রাখে আর এটি তারা চূড়ান্ত যে ভালো বা গুডনেস আছে তাতে তাকে পাবে পাবে অর্থাৎ আল্লাহ তালাকে পাবে মুসলমান চায় যে তারা সর্বশ্রেষ্ঠ আখ্যায়িত হোক তারা অন্য সবাইকে আহমদিয়া জামাতকেও এই গন্ডি থেকে বের করে দিতে চায় সর্বশ্রেষ্ঠ ও তারাই থাকতে চায় হজরত মোহাম্মদ রসুল্লাহর উম্মত হতে হলে মানবতার সেবাও সেই অনুপাতে বেশি করতে হবে কোরআনকারী কখনও ভুল হতে পারে না মোহাম্মদ রসুল্লার উম্মত হয়ে আপনারা অনিষ্ট ছড়াতে পারেন না আপনাদের দাবি মিথ্যা একমাত্র জমাতে আহমদিয়াই মানবতাকে সেভাবে ভালোবাসা দিয়ে থাকে যেভাবে হজরত মোহাম্মদ ইসলাম অতীতে ভালোবাসা দিয়েছেন হ্যাঁ আমার ভাই বোনেরা পৃথিবী ইসলামকে অনেক হাসি ঠাটার লক্ষ্যে পরিণত করেছে আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অবমাননা করেছে আসুন পৃথিবীকে আমরা অবহিত করি যে সত্য ধর্ম একমাত্র ইসলাম এবং সর্বশ্রেষ্ঠ রসুল ইনি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাম আর সর্ব সর্বশ্রেষ্ঠ হলো তার আস তার প্রকৃত প্রেমিক হাজর মির্জা গোলাম আহমদ আলাই সালাতাম এবং তার গোলাম রাজারা এখানে আছেন আমার ভাইয়া বোনেরা আপনারা পড়তে পারেন যে এখানে লেখা আছে আপনার সর্বশ্রেষ্ঠ ম যাদেরকে মানবতার সেবার জন্য প্রস্তুত করা হয়েছে আর মন্দ কাছ থেকে এবার রাখেন ভালো কাজের নির্দেশ দেন আমরা এটি করে গর্ববোধ করি কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে বিনয়ের সাথে আমরা মানুষকে ভালোবাসবো আমরা ভালোবাসার দ্বীপ হবো এমন মানুষের সমন্বয় একটা দ্বীপ আমরা যারা মন্দ কাজ থেকে বিরত রাখবে যারা ভালো কাজ ভালো কাজের আদেশ দেবে আমরা সর্বশ্রেষ্ঠ মানবের মুকুট আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার মুকুট নিজের মাথায় পড়বে এবং সে